তো তুমি চালাতে পারবে তো? চালিয়ে দিলে সাইকেলের মতো। এদিকে তাকাও, ভিডিও করছে, এদিকে তাকাও। হ্যাঁ Granny, Granny, please come my here. You always take your time. You always take such care. You put me to sit on a cushion between your knees. You rub a little coconut oil, parting gentle as a beach. Granny, you have all the time in the world, and when you are finished, you always turn my head. Now say, who is the nice girl? গুড মর্নিং সবাই, আশা করছি ভালোই আছো। আর এখন 7টা বাজে, আমরা মর্নিং ওয়াক সেরে চলে এসেছি। আর এখন তোমাদের আমার ডালিয়া কালেকশনের কিছু দেখাবো। ডালিয়া কালেকশানগুলো দেখাবো ভাবছি অনেকদিন ধরে, এখন তো রোদও পড়ছে বা গরমও এসে গেছে, এই জন্য ডালিয়াগুলো এক দুদিন ফুটেই শুকিয়ে যাচ্ছে। আর এখন যদি না দেখাই তাহলে পরবর্তীতে আর দেখানো যাবে না বা ফুলগুলো ভালোভাবে হবেও না। আর এবার যদিও আমার ফুলগুলো বেশি ভালো হয়নি, যাই হোক যেগুলো হয়েছে সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। আর আমাদের সোমর পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, এই দুটো পরীক্ষা হয়ে গেল। আজকে জিওগ্রাফি পড়াশুনো করছে, আর আমার এদিকে রান্নার দিকে একটু ব্যস্ত রয়েছি। ডালিয়া ফুল গাছে আমার বেশি সার দেওয়া হয়ে গেছিলো, এই জন্য ফুলগুলো অনেক বড় বড় হয়েছে, গাছগুলো ফুলগুলোও কম দিচ্ছে। এজন্য দেখাতে একটু কেমন, তবু আমার একটা গাছে কেমন ফুল দিয়েছে এটা তোমাদের আমি দেখাবো। খুব সুন্দর ফুল দিয়েছে, এইরকম ফুল যদি হতো সব কয়েকটা গাছে একদম ডালিয়া ভর্তি হয়ে যেত। এই যে এইখানটায় দেখো, একটা গাছে দু রকম ফুল দিয়েছে, এটা হচ্ছে এই যে সাদা দিয়ে লাল দিয়ে মিক্সড করা, আর এখানে শুধু লাল। একই গাছে দু রকম ফুল দিয়েছে। শুধু এইটুকু জায়গায় কতটা ফুল দিয়েছে, এইভাবে গাছগুলো হলে আমার সমস্ত জায়গায় অনেকগুলো ডালিয়া হতো, আর দেখতেও খুব সুন্দর হতো গাছগুলো। এ পাশের গাছগুলো অনেকটা বড় হয়েছে অথচ ফুলগুলো হয়নি। আমি দেখাতে পারছি কি না, এই যে একটা গাছে এই ফুলগুলো দিয়েছে, আর ওদিকে এত বড় বড় গাছ অথচ ফুল কম। আর এখন গরম চলে এসছে, অনেক গাছে এখনও কড়িই বেরোয়নি, এখন সেগুলোই হবে কি না কিছু বলা যাচ্ছে না, তবু গাছ রয়েছে যখন থাক। এখন গরমের সময় ফুলগুলো হলেও বেশিক্ষণ থাকে না, মানে বেশি দিন থাকে না, শুকিয়ে যাচ্ছে। এই যে সব গাছে এখনও ফুল হয়নি, ছোট ছোট কড়ি হচ্ছে, গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে, মানে গাছের সারটা বেশি হয়ে গেছে। আমাদের এবার প্রথম ডালিয়া লাগানো, তো এজন্য বুঝতে পারিনি, কিছু সুপালা সার দিয়েছিল এই জন্য। এই দেখো এদিকের গাছগুলো অনেকটা বড় বড়, অথচ ফুল কম। যেখানে সার কম আছে বা একটু জায়গা শক্ত, জায়গা মাটিটা শক্ত, ওখানটার ফুলগুলো ভালো হয়েছে। ইস, একটা স্টিক ভেঙে গেল মনে হলো। এই দেখো এই ফুলটা কেমন হয়েছে, সব
সবথেকে হলুদ ফুলটা বেশি ভালো লাগে, কিন্তু ওই গাছটাই অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য ফুলটা বেশি দেয়নি। তবে তোমাদের দেখিয়ে দেবো পরে, একটা দুটো ফুল দিয়েছে এই গাছগুলো। এই যে এই কালারের ফুলটা, এ সর্বনাশ করেছে তো, দেখাতে গিয়ে আমার ডালটাই ভেঙে গেল। দেখ একটু ক্ষতি হয়ে গেল, একটা ডাল ভেঙে গেল। আর এই দিকটা রয়েছে দেখো, ছোটো ছোটো গাছ, ছোটো গাছেই আরও ভালো ফুল দিচ্ছে। আমার বড় গাছ থেকে ছোটো গাছগুলোই ভালো ফুল দিচ্ছে, আর ফুলগুলোও খুব বড় বড় হচ্ছে। এই ছোটো গাছের ফুলগুলো অনেক বড় হচ্ছে, কিন্তু বড় গাছে তুলনামূলকভাবে ফুল কম আর ফুলও ছোটো। ওই পাশ দিয়ে যাওয়া হয়নি তো, ওই পাশটা যাবো। এটা এটা দেখিয়ে দিই, এই যে এই এই গাছগুলো দেখো, এখানে এই গাছের এই ফুলগুলো বেশি একই কালার এসে গেছে। এখন ওই সময় তো বোঝা যায় না কী কালার আসছে কি না আসছে, এই গাছগুলোর কালারগুলো সব একই এসে গেছে। তবে স্টিক আছে, এখনও ফুল দেবে, কড়িও রয়েছে। এই যে এই একটা গাছ এখনও দেখো কড়িই আসেনি, এরা আর গরম এসে গেছে, কখন ফুল দেবে। আর এই যে গাছ এই রকম হয়ে গিয়ে ফুলগুলো আর হচ্ছে না, এটা মানে বেশি এই গাছগুলোকে পাতা কুকড়ানো রোগ বলে আর কি। এই যে এই সাইডে কিছু আছে, এই পর্যন্ত শেষ। আর ওই দিকে আর কিছু আছে, এই যে আমাদের পাইপের যে ফুলগুলো লাগানো বাড়ির পাশ দিয়ে, তোমাদের তো দেখিয়েছি, কিন্তু আজকে ডালিয়াটা দেখাবো বলে আবার দেখালাম। বিভিন্ন কালারের পিটুনিয়া, বাড়িটা খুব আলো করে ধরে এই পিটুনিয়া ফুলটা, আর অনেক দিন ধরে ফোটে। এই যে গাছগুলো এতটা বড় হয়েছে, দেখাতে গিয়ে ফুলটা আমি একটা গাছ ভেঙেই দিয়েছি। এই হলুদ কালারটাই বেশি ভালো ছিল, কিন্তু সেইভাবে গাছটা তৈরি করতে পারেনি বলে দেখাতে পারছি কিনা। এই যে হলুদ ফুলটা, এই গাছের এই ফুলটাই বেশি হলে ভালো লাগতো আর কি। মানে আমার ডালিয়ার ভিতরে এই একটা কালার একটু অন্যরকম এসছে, এটা ফুটছেও না ভালো করে। এই হলুদ কালারটাই ডালিয়ার ভিতর খুব ভালো লাগে। আর এখানে রয়েছে ডালিয়া তো দেখিয়েছি, আর এখানে আমার কিছু গোলাপের চারা রয়েছে, গোলাপ গাছগুলো। এই যে জল দিয়ে এখন মোটামুটি ফুল একভাবে হয়ে গেছে, এখন আবার নতুন করে কড়ি আসছে। আর একটা নতুন ফুল তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে ফুলটা সম্পূর্ণ এখনও ফোটেনি, এই যে কেবল কড়ি আসছে। এটাকে বাইরের দেশ থেকে নিয়ে এসছে, এটা হচ্ছে ধুতরো ফুলের জাতীয়, কিন্তু ধুতরো ফুল থেকে মনে হয় অনেকটা লম্বা, অনেকটা বড় বড় হয়, কালারটাও অনেক অন্যরকম হয়, সকালে একরকম হয়, বিকেলে হয়তো অন্যরকম হয়। যাই হোক, এইটা ফুটলে আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন ফুলটা হয়েছে। কড়িটা খুব যত্ন করে রাখছি, কিন্তু ছেলে পেলে এখন ভাটি পুজো চলছে তো খুব ফুলের চাহিদা, কখন কে ছিঁড়ে নিয়ে যাবে, অত চোখে চোখে রাখছি, দেখি যদি থাকে তারপরে তোমাদের দেখিয়ে দেব। সৌম্যর পরীক্ষা, আজ তৃতীয় দিন, কেমন পরীক্ষা হচ্ছে সৌম্য? ভালো, আজকে জিওগ্রাফি। হ্যাঁ, আজকে জিওগ্রাফি। এই যে বৌমাও বেরিয়ে যাচ্ছে, এই সকাল থেকে ডিউটি, এই বেরোতেই পারলেই তারপরে আবার তিনটেতে বাড়ি ছুটি হয়। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে প্রায় 3:20-4 বেজে যায়। এবার আমি নমস্কার করে, আর এদিকে দেখো সৌম্য প্রথম দিন আমাকে নমস্কার করেনি, বুঝেছো? এবার প্রত্যেক দিন নমস্কার হচ্ছে বন্ধুরা। আর সৌম্যর জন্য আশীর্বাদ করেও যেন পরীক্ষাটা ভালো করতে পারে, সারা বছর যেমন পড়াশুনোর তেমনি না হবে। আর আজকে সকালবেলায় রান্না হয়েছে ডাল হয়েছে, এখানে হচ্ছে বিট কপি ভাজা, ছোটো ছোটো খুব কুচি কুচি করে কেটে নিয়ে ভাজা। আর এখানে কচু শাক, সব আয়রন জাতীয় খাবার।
আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো সজনের ডাটা বড়ি সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে আর হচ্ছে লাল শাক ভাজা সেটা এখনো হয়ে পারেনি যাই হোক বন্ধুরা এই দিয়ে খেয়ে সব স্কুলে বেরিয়ে গেল আজকে তোমাদের একটু পাঁপড় ভাজা দেখাবো আমাদের বাড়ির পাশে আর কি বাড়ির পাশে বললে হবে না এটা হচ্ছে আমার জায়ের বাড়ি আমার দেওরটা মারা গেছে আজ কয়েক বছর এখন যা ওর মতোই খায় আর এখন একটা কুটির শিল্প বলতে পারো ওটা খুব সুন্দরভাবেও চালাচ্ছে এটা তোমাদের আমি একটু দেখিয়ে নিয়ে আসবো এই যে কাঁচা পাঁপড় এগুলো এইভাবে তেলের দেখো সুন্দর ভাজা হচ্ছে এটা একটা ভালো কুটির শিল্প ঘরে বসে এটা করে অত দোকানে দোকানে ছেল দিতে হয় বেশিক্ষণ লাগে না দশটার ভিতরে বাড়িতে চলে এসে আবার অন্য কাজও করতে পারে এটা এর পক্ষে আমার এই জায়ের পক্ষে খুবই সুবিধাজনক সংসারে মোটামুটি এরপরে সচ্ছলতা রাখতে পেরেছে এটা করছে আজ এক বছর হয়ে গেল এই যে এক বস্তা পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে এখন এগুলো প্যাক করে দোকানে সেল করতে পারলেই হলো সকালবেলায় আলু নিয়ে এসছে যে এক বস্তা কিনে ওখানে আমাদের উঠানে ডেলে রেখেছে সেখান থেকে বেছে ভালো আলুগুলো এই যে আমাদের এটা আছে দোকান ছিল আগে এখানে এই যে নিচটায় ঢেলে রাখতে বলছে অনেকে বালি ঢেলে বালির উপরে আলুগুলো রাখে কিন্তু আমাদের এখানে একটা পরিষ্কার করে রাখা হয়েছে তো বালি আনতে আমার মন চাইছে না এই জন্য পেপার বিছিয়ে দিয়েছি এর আমাদের আলুর খরচাটাও খুব বেশি গোটা আলু খেতে আর কদিন লাগবে তাই ভাবছি যে এখানে রেখে দিই হাওয়াটাও লাগবে পেপারের উপরে বিছিয়ে দেবো আর এই যে এপাশ দিয়ে রয়েছে সব ডাল পাঁপড় আর কি বাড়ির জিনিসপত্র যেগুলো আজকে রান্নার জিনিসপত্র রয়েছে হলুদ বড়ি ডাল ভাজা আর এসবগুলোই রয়েছে মুড়ি তাহলে কুলপি খুব বিক্রি হলো তাই তো টিফিনে এখন গরম পড়েছে তো এখন কুলপির পরে সবার চাহিদা এই যে পাশে স্কুল টিফিন হয়েছে এখন কুলপি বিক্রেতা কুলপি বিক্রি করছে আর ওদিকে একটা দোকানও রয়েছে ছেলেপেলেদের যতই মিড ডে মিল দেওয়া হোক না কেন কুলপি গরম হলে কুলপি আর বরফ এ দুটো চাই বন্ধুরা এসছি আমাদের এই বাওড়ে একটু ঘুরতে কিন্তু আস্তে আস্তেই বেলাটা অস্ত গেছে এখন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না যাই হোক অন্যদিন শেয়ার করব সূর্য যেতে যেতে দেখা যেত তাহলে একটু ভালো হতো সব অন্ধকার এসে ভাবছিলাম ওই সূর্য অস্তটা দেখাবো কিন্তু এতটা বেলা চলে গেলে